আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অভিনয় সারলেন অভিনেত্রী। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিনোদন জগৎকে বিদায় জানালেন ভোজপুরি অভিনেত্রী শাহর আফসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রূপালী দুনিয়ার এই অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগে বিগ বস গার্ল সানা খান, দঙ্গলের অভিনেত্রী জায়রা ওয়াসিমও ইসলাম ধর্মের আদর্শ মেনে গ্ল্যামার দুনিয়া থেকে সরে গিয়েছেন। গত 22 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট শেয়ার করেন ভোজপুরি অভিনেত্রী শাহর আফসা। শাহর নিজের মত ব্যক্ত করে জানিয়েছেন, প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লাহকে স্মরণ করে জানাতে চাই যে আমি শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দিন আর রূপালী দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর ইবাদতে বাকি জীবনটা কাটাবো। ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী আরও লিখেছেন, নাম যশ খ্যাতি সম্মানের জন্য আমি আমার ভক্তের কাছে কৃতজ্ঞ। ছোটবেলায় কোনোদিনও ভাবিনি জীবনে এতটা সাফল্য অর্জন করব। হঠাৎ করেই রূপালী দুনিয়ায় পা রেখেছিলাম আর সেখান থেকেই ফিল্ম ক্যারিয়ারের উত্তরণ হয়েছিল। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে রূপালী দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নেব, আল্লাহর দেখানো আদর্শে জীবনের বাকি পথটা চলব। ভোজপুরি অভিনেত্রী শাহর আফসার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সানা খান। কমেন্টে টেলিভিশনের দাপুটে অভিনেত্রী লিখেছেন, মাশাল্লাহ, আপনার জন্য আমি খুব খুশি, আল্লাহ আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ করুন, আশা করি আপনার সিদ্ধান্ত আরও কিছু জনকে অনুপ্রাণিত করবে। নিজের বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে অভিনেত্রী শাহর আফসা লেখেন, আমি রূপালী দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবার সম্মান করুক, আর আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন, আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে।